Thank you.
তোমার খুব বমি আসতেছে? আচ্ছা যদি তোমার বমি আসে তাই না, টাঙ্গাইল জি সদরে ঠিক আছে, ওখানে ভালো হাসপাতাল আছে, ওখানে যে বলবে আমাকে একটা বমি ট্যাবলেট দাও, একটা খাইলে তোমার চলে যাবে আর বমি আসবে না। এটা বমি খাইলে যাবো না গো। কি হয়েছে ভাই গো? আমার একটু তাড়াতাড়ি আলতা শুনো করো। কেন আমার মনে হয় আমি মা হতে চলেছি গো। আমি জন কুমু ওয়ান টু থ্রি চোখ বন্ধ করে দাঁড়াবে। মশা বইছা আমি এমন কি তোমার কাছে অপরাধী করেছি আমি বলে গেছি যে কি
তুমি আমার কষ্টে কেন ভেঙেছো? তুমি আমার কষ্টে এনে দাও। ঠিক আছে বন্ধুরা, তোমরা কেন কিছুক্ষণ সময় অপেক্ষা করো, আমি হয়তো কণ্ঠকার বাড়ি হতে অতি যত্ন করে তোমাদের একটি স্বর্ণ কলসি বানাই নিয়ে আসছি। ঠিক আছে, আমি নিয়ে তোমার জন্য একটা অপেক্ষা করবো। চল হ্যাঁ, নাজিম কর্মকার বাড়ি থেকে বানাই নিয়ে গিয়া। আচ্ছা ঠিক আছে, তাই চল। আমরা কিন্তু তোমাদের অপেক্ষাই থাকবো। অপেক্ষা থাকো, ছাড়া করে খালি ফোন নাম্বার দাও, বিকাশে টে আসিব। সখী কিছু দিন গেছে, বসে তো আসবে। সখী ছেলেদের দিয়ে তো কোনো বিশ্বাস নেই, মনে হয় আসবে না। আচ্ছা তোমাদের কচির এখন নিয়েছি, এখন আমরা চলে যাই। ঠিক আছে বেহুলা, তাহলে আবার কখন দেখা হবে? কখন দেখা হবে সেটা আমি বলতে পারবো না, কারণ মা সারন্দা কাছে কখনই আসতে দেয় না। আপনি যে পারক খেয়েছেন কোন গিয়ে পারক খেয়েছি তাহলে কি প্রেমে পড়েছি ও হপিরিট করছে? শোনো বেহুলা, হ্যাঁ আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি বেহুলা। আমিও আমরা এখানে ভালোবাসতে আসিনি, আমরা এসেছি চাল করতে, তাই তোমাদের আমি সাবধান করে যাচ্ছি। তোমরা ভালোবাসার লোভে কখনোই পড়ো না, মায়ের বুকে সন্তানের মায়ের বুকে চলে যাও, কারণ ভালোবাসায় জীবনকে নষ্ট করে, জীবনকে কাঁদায়। তাই বলছি কি, তোমরা কাঁদে চলে যাও, আমরাও চলে যাই। আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, তুমি আমাকে ভালোবাসো আর নাই বাসো, আমি শুধু তোমাকে আমি ভালোবাসি বেহুলা। আমি ভালোবাসি কি হবে, হোক না কেন, কারণ এক ভালোবাসি তো ভালোবাসা হয় না, কারণ আমি ভালোবাসা থেকে আসিনি। আমি এসেছি সখী দিন নিয়ে চান করতে, চল চান কর হয়ে গেছে, এখন আমরা চলে যাবো, তাই না সখী? চল যাই, একটা কিছু কইয়া যাও। তোমরাই তো এই দেশটাকে নষ্ট করেছো, কারণ ভালো ভালো মেয়েদের তোমরাই তো নষ্ট করো, পড়িয়ে পড়িয়ে ফিরিত করি না, তাই তো? আমার বাবা বাবা চাঞ্চল গো, কই বাজি না চাঞ্চল। তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? না চেয়ে থাকতেই পারো, আমার ভাই জানো তোমাকে ভালোবেসে ফেলেছে, কারণ আমি তো ভালোবাসি না। দেখো আজ কোনো সেন্টিগেট করো না গো, তুমি সত্যি সত্যি বলো মনের কথাটা, তুমি বলো সখী কি বলে রে? জানিস তো মা যদি শোনে, বাবা যদি শোনে আমাকে অনেক মারবে রে, তাই কি হবে কিছু বলে? আমরা সব চলে যাই না, যাই না, কই যাও, ওদের তো একটু সান্ত্বনা দিতেই হবে, তাই না? আর ভালোবাসলে তো বিয়ে হয়ে গেল না, না তাই না? কোনো ভালোবাসে বিয়ে হয় না। যদি তুমি না থাকো পাশে মরণে, যদি তুমি না থাকো পাশে মরণে, কি আছে জীবনে আমার?
এমন কি কথা আমার কাছে বলতে ভয় হচ্ছে আমি তোমাকে অভয় দান করছি তুমি আমার কাছে খুলে বলো আপনার অনুমতি ছাড়া লোকাই গিয়েছিল সানে বান্দর ঘাটে মাছ মারতে সেখানে নাকি একটি মেয়ে দেখে সে ভালোবেসে ফেলেছে সনেকা স্বামী আমার একমাত্র পুত্র দুলুলক্ষিন্দর সে আমার জানতে সানে বান্দর ঘাটে বর্ষি বাইতে গিয়েছিল সেই সানে বান্দর ঘাটে এক মেয়ের প্রেমে পড়েছে আমি জানতে পারি কি কোন দেশে মানে কোন রাজ্যে করে কিবা তার সন্তানের একমাত্র মেয়ে বেহুলার প্রেমে পড়েছে আমার আমার পুত্র দুলুলক্ষিন্দর